নমস্কাৰ, আপুনি চাই আছে সুপারফাস্ট প্রাইম টাইম 100। আজি অস্ত্রোপচার হব আনন্দ শর্মার, ডিব্রুগড়ের আদিত্য নার্সিংহোমত হব অস্ত্রোপচার, সার্জন ডক্টর পন্না লালের নেতৃত্বত হব অস্ত্রোপচার, ডিব্রুগড় বিশ্ববিদ্যালয়ত রেগিংর বলি হয়ে গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হয়েছিল আনন্দ শর্মা। ডিব্রুগড় বিশ্ববিদ্যালয়ের পাঁচজনক ওয়ার্ডেনক জেরা আরক্ষী অধীক্ষকর চিফ ওয়ার্ডেন ডক্টর কল্যাণ ভূঁয়া, ডেপুটি চিফ ওয়ার্ডেন ডেভিড কার্ডংক জেরা করার লগতে পিএনজিবি হোস্টেলর তিনি ওয়ার্ডেনকো জেরা করিলে আরক্ষী অধীক্ষকে। আজি তদন্ত কমিটির আগত হাজির হব লাগিব ডিব্রুগড় বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক উজ্জ্বল অঙ্কুর বরা। জাননী দিয়ার পিছতো বুধবারে হাজির হওয়া নাছিল জিএস উজ্জ্বল অঙ্কুর বরা। তদন্ত কমিটির আগত হাজির হব লাগিব আন এগারোজন ছাত্র। এগারো বজার ভিতরত উপস্থিত নহলে তদন্ত কমিটিয়ে লব একপক্ষীয় সিদ্ধান্ত। ডিব্রুগড়ের রেগিং কাণ্ডত জড়িত চারি ছাত্রক নিষিদ্ধ ঘোষণা। তিনি বছরের বাবে সকল বিশ্ববিদ্যালয়তে নিষিদ্ধ করিলে মৌসম ফুকন, গালব ডেকা, কমলেশ্বর সুতিয়া আর পুষেম খাম বড়ুয়াক ডিব্রুগড় বিশ্ববিদ্যালয়ের এন্ট্রি রেগিং কমিটির বৈঠকত লওয়া হয়েছে এই কঠোর সিদ্ধান্ত। পিএনজিবির তিনিটা ব্লকের লগতে মফিজুদ্দিন আহমেদ হাজরিকা ছাত্রনিবাস আর মাইলস ব্রনসন ছাত্রনিবাসের অধ্যক্ষক দিয়া হয়েছে অব্যাহতি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকক নিয়োগ করা হয়েছে নতুন অধ্যক্ষ হিসাবে। লগতে বিশ্ববিদ্যালয় চৌহদত রেগিং নির্মূল করার উদ্দেশ্যে গঠন করা হয়েছে এন্টি রেগিং ভিজিলেন্স। পিএনজিবির ব্লক এর দায়িত্ব দিয়া হয়েছে ডক্টর অমর উপাধ্যায়ক, ব্লক বির দায়িত্ব দিয়া হয়েছে প্রাঞ্জিৎ কলিতাক আর ব্লক সিট ডক্টর প্রাঞ্জল প্রতিম বুড়াগোহাঁক দিয়া হয়েছে দায়িত্ব। আনহাতে মফিজুদ্দিন আহমেদ হাজরিকা ছাত্রনিবাসত ডক্টর মন্টু বড়ো আর মাইলস ব্রনসন ছাত্রনিবাসত কৌশিক দাসক দিয়া হয়েছে দায়িত্ব। আনন্দ শর্মার চিকিৎসার সম্পূর্ণ খরচ বহন করিব বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষয়, আনন্দর ভবিষ্যতের দায়িত্ব লব বলে ঘোষণা করলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জিতেন হাজরিকায়। দোষী সাব্যস্ত হলে অঙ্কুরে এরিব লাগিব জিএস পদ। কেবল জিএস পদেই নহয়, এরিব লাগিব বিশ্ববিদ্যালয়ও। সংবাদ মাধ্যমের আগত এই মন্তব্য করলে ডিব্রুগড় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যগী। আনন্দর রাজহার ভাগি গুড়ি হয়ে গেছে, এখন ভরি লরসর করবা নাই। রাজহারের ভগা টুকুরায় নার্ভত হেঁচার সৃষ্টি করেছে। চিরদিনের পক্ষাঘাতত আক্রান্ত হব পারে আনন্দ। আনন্দ শর্মার স্বাস্থ্য সন্দর্ভত ভনীয়েকে জানালে এই কথা। ডিব্রুগড় রেগিং কাণ্ডর আন এজনক গ্রেপ্তার, পলাতক শুভ্রজিৎ বড়ুয়া গ্রেপ্তার। রেগিং কাণ্ডত বহিষ্কার হয়েছিল শুভ্রজিৎ বড়ুয়া, মরাণর সমীপরপর গ্রেপ্তার শুভ্রজিতক। ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছিল আন তিনজন। এতিয়া পলাতক রেগিং কাণ্ডর মূল অভিযুক্ত রাহুল ছেত্রী, রাহুল সহ আন অভিযুক্ত বিচারি আরক্ষী চলাইছে জোরদার অভিযান। ধৃত শুভ্রজিতক আশ্রয় দিয়া এজন যুবকক আটক। আটক করা হয়েছে মরাণর নেমু পথারর নবকুমার নেওয়ার নামের এজনক। রেগিং কাণ্ডত জড়িত শুভ্রজিতক আশ্রয় দিছিল নবই, মরাণ আঞ্চলিক সমিতির ছাত্রমুক্তি সংগ্রাম সমিতির সম্পাদক ধৃত নব। ডিব্রুগড় বিশ্ববিদ্যালয়ের রেগিং কাণ্ডর জোরদার তদন্ত প্রশাসনের। রেগিং সম্পর্কীয় যিকোনো সাক্ষ্যদানের বাবে বুধবারের পাঁচ দিনের ভিতর জেলা উপায়ুক্তর কার্যালয়ত উপস্থিত হবলে ইচ্ছুক ব্যক্তি দল সংগঠনক আহ্বান প্রশাসনের। আজি গুজরাট বিধানসভা নির্বাচন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যের প্রথম পর্যায়ের ভোট যুদ্ধ। 19খন জেলার 89টা সমষ্টিত ভোট গ্রহণ। আজি নির্ণয় হব 788গৰাকী প্রার্থীর ভাগ্য। 5 ডিসেম্বরত অনুষ্ঠিত হব দ্বিতীয় পর্যায়ের ভোট গ্রহণ আর 8 ডিসেম্বরত হব নির্বাচনের ভোট গণনা। যোরহাটত আরক্ষীর এনকাউন্টার, গুলিচালনার ঘটনার দ্বিতীয়জন অভিযুক্ত লয় আরক্ষীর গুলি। রাজেশ সাহু ওরফে রাহুল সাহু লয় আরক্ষীর গুলিচালনা, গুরুতরভাবে আহত রাজেশক এএমসিএইচত ভর্তি। মঙ্গলবারে যোরহাট আরক্ষীয়ে করায়ত্ত করেছিল রাজেশক। লামডিংর যোরহাটলে আনি থাকতে পলার চেষ্টা রাজেশর, আরক্ষীর বেস্তনীর পলাবল চেষ্টা করতে গুলিচালনা করে আরক্ষী। যোরহাটত এখন খেয়ার ভর্তি ট্রাকত অগ্নিকাণ্ড। ট্রাকখন সোনাপুরের গুয়াহাটি অভিমুখে আহি আছিল। জানিব পৰা অনুসরি চলন্ত অবস্থাত কোনো দুর্বৃত্তই অগ্নি সংযোগ করে ট্রাকখনত। বর্তমান যোরহাটত যান বাহন আরক্ষী উপস্থিত হওয়ার লগতে দুখনকৈ অগ্নি নির্বাপকর বাহনে নির্বাপন করা হয় জুই। আনন্দ শর্মার অস্ত্রোপচারের পিছত পরিয়ালে স্বাস্থ্য পরীক্ষার বাবে বহিরাজ্যলৈ নিয়ে, তেন্তে রাজ্য সরকারে সহায় করিব। রেগিংর বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় মহাবিদ্যালয় সমূহতো কঠোরতম ব্যবস্থা লওয়া হব বলে মন্তব্য শিক্ষামন্ত্রী ডক্টর রণোজ পেগুর। হোস্টেল সমূহত যাতে জ্যেষ্ঠ ছাত্র ছাত্রীক থাকিব নোৱাৰে তার ব্যবস্থা লৈছে সরকারে। ইতিমধ্যে ঘটনা সন্দর্ভত তদন্ত আরম্ভ হয়েছে আর দোষী কঠোর শাস্তি দিয়া হব। রেগিং সন্দর্ভত এই মন্তব্য শিক্ষামন্ত্রী ডক্টর রণোজ পেগুর। ডিব্রুগড় বিশ্ববিদ্যালয়ের রেগিং কাণ্ডক লৈ প্রতিক্রিয়া এপসোর সভাপতি দীপেন বড়ুয়াই রেগিং কাণ্ডক গরিহণা দি সমগ্র ঘটনার ন্যায়িক তদন্তর দাবি উত্থাপন করে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ভূমিকা সমালোচনা নেতাগী।
ডিব্ৰুগড় বিশ্ববিদ্যালয়ৰ পি এন জি বি ছাত্ৰাবাসৰ প্ৰাক্তন অধীক্ষক ভাস্কৰ জ্যোতি শৰ্মাই ৰেগিঙৰ বিৰুদ্ধে কঠোৰ ব্যৱস্থা গ্ৰহণ কৰিছিল, যাৰ বাবে চক্ৰান্ত কৰি কিছু বছৰ পূৰ্বে ভাস্কৰ জ্যোতি শৰ্মাক অব্যাহতি দিয়া পদবীৰ পৰা। ঢিং জৱাহৰ নৱোদয় বিদ্যালয়ত ৰেগিঙৰ নামত পাশৱিক নিৰ্যাতন, প্ৰাক্তন ছাত্ৰৰ পাশৱিক নিৰ্যাতন সহিব নোৱাৰি বিদ্যালয় এৰিলে বতন ডবাৰ কেইবাজনো ছাত্ৰই। এই চাঞ্চল্যকৰ ঘটনা পোহৰলৈ আনিছে তৰুণ শইকীয়া নামৰ এগৰাকী অভিভাৱকে। ঘটনা সন্দৰ্ভত নগাঁৱৰ উপায়ুক্ত আৰু শ্বিলংস্থিত কাৰ্যালয়ত লিখিত অভিযোগ দিয়া হৈছিল। ইয়াৰ পাছতো কোনো পদক্ষেপ নোলোৱাৰ অভিযোগ ভুক্তভোগী অভিভাৱকৰ। এই সন্দৰ্ভত ন্যায় বিচাৰি মুখ্যমন্ত্ৰীৰ হস্তক্ষেপ বিচাৰিছে ভুক্তভোগী ছাত্ৰৰ পিতৃ মাতৃয়ে। ডিব্ৰুগড় বিশ্ববিদ্যালয়ত সংঘটিত ৰেগিং কাণ্ডক লৈ লংকা মহাবিদ্যালয়ত শিক্ষাৰ্থীৰ প্ৰতিবাদ। ৰেগিং কাণ্ডত জড়িত দোষীক উচিত শাস্তি প্ৰদানৰ দাবী প্ৰতিবাদী শিক্ষাৰ্থীৰ। উচ্চতৰ মাধ্যমিকত সুখ্যাতিৰে উত্তীৰ্ণ শিক্ষাৰ্থীক ডক্টৰ বাণীকান্ত কাকতি মেধা বঁটা প্ৰদান। 35,800 ছাত্ৰ ছাত্ৰীয়ে লাভ কৰিছে এই বঁটা। 60% নম্বৰ লাভ কৰা 29,748 ছাত্ৰীলৈ স্কুটি প্ৰদান। 75% নম্বৰ লাভ কৰা 6,052 ছাত্ৰই লাভ কৰিলে স্কুটি। মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাই শিক্ষাৰ্থীসকলক বিতৰণ কৰে বঁটাৰ লগতে স্কুটিসমূহ। খানাপুৰা পশু চিকিৎসা মহাবিদ্যালয় খেলপথাৰত অনুষ্ঠিত হৈছিল এই অনুষ্ঠান। স্নাতকোত্তৰ ছাত্ৰীসকলক 1,000 দিয়া হ'ব। খানাপুৰা পশু চিকিৎসা মহাবিদ্যালয়ত অনুষ্ঠিত মেধাবৃত্তি প্ৰদান অনুষ্ঠানত এই কথা ঘোষণা মুখ্যমন্ত্ৰীৰ। নিৰ্বাচনত দিয়া প্ৰতিশ্ৰুতি অনুসৰি স্নাতকোত্তৰৰ শিক্ষাৰ্থীসকলক দিয়া হ'ব এই টকা। মৰাণৰ জৱাহৰ নৱোদয় বিদ্যালয়ত শিক্ষয়িত্ৰীৰ আক্ৰমণত জড়িত থকাৰ অভিযোগত 22 ছাত্ৰক 6 মাহৰ বাবে বহিষ্কাৰ। মঙলবাৰী নিশাই অভিভাৱক মাতি আনি ঘৰলৈ পঠাই দিলে 22 ছাত্ৰক। বহিষ্কৃত ছাত্ৰক ঘৰলৈ পঠিওৱাৰ সময়ত সৃষ্টি হ'ল উত্তপ্ত পৰিস্থিতি। নতুন শিক্ষানীতিৰ আধাৰত অনুষ্ঠিত হ'ব মেট্ৰিক পৰীক্ষা। মাৰ্চৰ প্ৰথম সপ্তাহত আৰম্ভ হ'ব মেট্ৰিক পৰীক্ষা। বহাগ বিহুৰ পিছত ঘোষণা কৰা হ'ব ফলাফল। পূৰ্বৰ দৰেই থাকিব শীৰ্ষ 10টা স্থান। এই ঘোষণা শিক্ষামন্ত্ৰী ডক্টৰ ৰণোজ পেগুৰ। নগাঁৱৰ মখুলীত পিষ্টল আৰু ব্ৰাউন চুগাৰসহ ড্ৰাগছ সৰবৰাহকাৰী গ্ৰেপ্তাৰ। ড্ৰাগছ মাফিয়া মুন্নাৰ গৃহৰ পৰা উদ্ধাৰ পিষ্টল আৰু ব্ৰাউন চুগাৰ। ড্ৰাগছ মাফিয়া মুন্না আৰু বিল্লালক বিচাৰি চলিছিল অভিযান। অৱশ্যে আৰক্ষীৰ দল উপস্থিত হোৱাৰ পূৰ্বে পলায়ন মুন্না আৰু বিল্লালৰ। এই ড্ৰাগছ সৰবৰাহত আৰক্ষী আটক কৰিছে দুগৰাকী মহিলাসহ ইকৰামুল হকক। হাৰিয়ানাত উদ্ধাৰ 16 বছৰীয়া কিশোৰী। সন্দেহজনক নাৰী সৰবৰাহকাৰী চক্ৰৰ পৰা হাজো আৰক্ষীয়ে উদ্ধাৰ কৰে কিশোৰীগৰাকীক। বিগত 7 অক্টোবৰৰ পৰা সন্ধানহীন হৈ আছিল কিশোৰীগৰাকী। স্বামী হত্যাৰ অভিযোগত পত্নী পূজা থাপা আৰু বাইক ৰাধা বৰাক গ্ৰেপ্তাৰ। মহানগৰীৰ সাতগাঁৱৰ এটা ভাড়াঘৰত 20 নৱেম্বৰত ৰহস্যজনকভাৱে মৃত্যু হৈছিল সুমন দীক্ষিতৰ। সুমনৰ পিতৃ মাতৃয়ে 2 ভগ্নীয়ে হত্যা কৰা বুলি দাখিল কৰিছিল অভিযোগ। পাঠশালাত এগৰাকী শিক্ষা বিষয়াৰ আত্মহত্যা। বজালি খণ্ড বিদ্যালয় পৰিদৰ্শক নিচিপদ দাসৰ চিপ লৈ আত্মহত্যা। আত্মহত্যাৰ কাৰণ পোহৰলৈ অহা নাই। গোলাঘাটৰ জানপাৰ নৱজ্যোতি গাঁৱত ড্ৰাগছ আসক্ত 3 ভাতৃৰ সন্ত্ৰাস। দীপজ্যোতি দাস, জয়ন্ত দাস আৰু দিগন্ত দাসৰ মুকলি গুণ্ডাগিৰিত অতিষ্ঠ হৈছে অঞ্চলবাসী। গাঁওৰক্ষী বাহিনীৰ সম্পাদক বাবুল দাসক চোকা অস্ত্ৰেৰে হত্যাৰ চেষ্টা 3 ভাতৃৰ। বঙাইগাঁও ড্ৰাগছসহ আটক দুজনক গুৱাহাটীৰ পৰা ৰেলযোগে কঢ়িয়াই নিয়াৰ সময়তে আৰক্ষীয়ে কৰায়ত্ত কৰে বিষ্ণু দৈমাৰী আৰু মহম্মদ শ্বাহক। আৰক্ষীয়ে জব্দ কৰে মোবাইল ফোন, নগদ ধন। শোণিতপুৰৰ জামুগুৰিহাটত 20 কেজি গাঞ্জা জব্দ। 15 নম্বৰ ৰাষ্ট্ৰীয় ঘাইপথত আৰক্ষীয়ে অভিযান চলাই গাঞ্জাসমূহ জব্দ কৰাৰ লগতে গ্ৰেপ্তাৰ কৰে আহাৰ আলী নামৰ এটা সৰবৰাহকাৰীক। শিৱসাগৰৰ আখৈফুটীয়া তিনিআলিত বৃহৎ পৰিমাণৰ চোৰাং কাঠ জব্দ। এখন ট্ৰেক্টৰ আৰু মিনি ট্ৰাকৰ পৰা জব্দ কৰা হয় চোৰাং কাঠসমূহ। চোৰাং কাঠসহ দুজনক আটক কৰে বন বিভাগে। শিৱসাগৰৰ দিখৌ নদীত অবৈধভাৱে পলস খননত ব্যৱহৃত এখন জেচিবি আৰু 2 ডাম্পাৰ জব্দ। বন বিভাগে মঠাডাং বিচিয়ালত দিখৌ নৈত জব্দ কৰে 52খন। হোজাই নীলবাগানত এগৰাকী মহিলাৰ পৰকীয়া প্ৰেমক লৈ উত্তপ্ত পৰিস্থিতি। 2 সন্তানৰ মাতৃ, মহিলাগৰাকীৰ স্বামী কৰ্মসূত্ৰে থাকে বহিৰাজ্যত। জাহিদুল ৰহমানৰে অবৈধ সম্পৰ্ক কেন্দ্ৰ কৰি নিশা সৃষ্টি হোৱা পৰিস্থিতি নিয়ন্ত্ৰণ কৰে আৰক্ষীয়ে। মানকাছৰৰ খাৰুৱা বান্ধাত ভয়াৱহ পথ দুৰ্ঘটনা। বাইক আৰোহীক বচাবলৈ গৈ দুৰ্ঘটনাত পতিত হয় ৰন্ধন গেছ চিলিণ্ডাৰ ভৰ্তি ট্ৰাক। দুৰ্ঘটনাত গুৰুতৰভাৱে আহত বাইক আৰোহীজনক হাত শিঙি মাৰি অসামৰিক চিকিৎসালয়ত ভৰ্তি। কোচবিহাৰত ড্ৰাগছ চাপৰ বাবে ভিছা উলিওৱা বাংলাদেশীয়ে সৰু খেত্ৰীত অবৈধভাৱে চলাইছে কবিৰাজ। সৰু খেত্ৰীৰ গহিয়াত স্থানীয় লোকে আটক কৰে মকলেশ আলী খলিফা নামৰ বাংলাদেশীটোক। তৰুণ গগৈৰ দৰে ভূপেন বৰাক প্ৰশ্ন বদৰুদ্দিন আজমলৰ। হু ইজ ভূপেন বৰা বুলি প্ৰশ্ন আজমলৰ। কংগ্ৰেছৰ নেতাসকল হিমন্তৰ পেইড ছাৰ্ভেণ্ট বুলি সমালোচনা আজমলৰ।
পূর্বে তরুণ গগৈ হু ইজ বদরুদ্দিন আজমল বলে সমালোচনা করেছিল। ক্রমাৎ গরম হয়েছে বড়ভূমির রাজনীতি। এফালে হাগ্রামা মহিলারে দীর্ঘদিন ধরে দিল্লিত চাবি পকাইছে আর আনফালে বিটিআর বর্তমানের মুরব্বী প্রমোদ বড়ুয়েও বাহর পাতিছে দিল্লিত। ইয়ার মাজতে 2025ত বিটিআর দখল করব বলে বিজেপির সদম্ভ ঘোষণা। ইউপিপিএল আর বিজেপির মাজত কোনো ভুল বুঝাবুঝি নাই বলে মন্তব্য মাধবচন্দ্র ছেত্রীর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সহযোগত প্রমোদ বড়ুয়ে এখন সুন্দর শান্তি আর উন্নয়নের বিটিসি বা বিটিআর চলাই আছে। কেবিনেট বৈঠকের পাছতে বরাকর বিধায়কের বিরুদ্ধে ক্ষোভ প্রাক্তন বিধায়ক আনোয়ার হুসেন লস্করর। কেবিনেটত বরাকর থলুয়া তামোল ব্যবসায়ীর কোনো এসওপি জারি নকরাত ক্ষোভ লস্করর। দুখিয়া রাজ্যের বরাকর বিধায়কে মাত নামাতে বলে অভিযোগ। মোগলে নহয় হিন্দুয়েহে আক্রমণ করেছিল অসম। লাচিতে শরাইঘাটত মোগলের বিরুদ্ধে নহয় হিন্দুর বিরুদ্ধেহে যুদ্ধ করেছে। মোগলের সেনাপতি রাম সিংহ আছিল হিন্দু বলে শরাইঘাটের রণ সম্পর্কে নতুন বিতর্ক তৃণমূল কংগ্রেসের সভাপতি রিপুণ বরার। ঠিকাদারক শিয়ালর সঙ্গে তুলনা করে নতুন বিতর্কের সূত্রপাত বিজেপির বিধায়ক মৃণাল শইকীয়ার। গড়কাপ্তানি বিভাগকে ধরে রাজ্য সরকারের অধীনের বিভাগ সমূহ সরু ঠিকাদারের এতিয়া কাম নাই, বরপিড়া পাড়ি দিয়া হয়েছে ডাঙর ঠিকাদারক। টুইটযোগে এই মন্তব্য মৃণাল শইকীয়ার। মৃণাল শইকীয়ার মন্তব্যের প্রতিক্রিয়া ভূপেন বরার। বিধায়ক মৃণাল শইকীয়ায় সর্বানন্দ সোণালের লবির গুরুত্ব লাভ করা নাই, সেয়েহে বিজেপি দলের বিরুদ্ধে সততে সরব হয়ে থাকে। রাষ্ট্রীয় রাজনৈতিক দলত যোগদান করব আসুর উপদেষ্টা ডক্টর সমুজ্জ্বল কুমার ভট্টাচার্যয়। তিন চারি মাহের ভিতর সক্রিয় রাজনীতি যোগদান করার পূর্ণ সম্ভাবনা বলে দাবি তেজপুরের যুবজ্যোতিষী দিব্যজ্যোতি শইকীয়ার। ইটোর পিছত সিটো নির্বাচনত চরম পরাজয় বরণ করার পিছতো আশা এড়ি দিয়া নাই অসম জাতীয় পরিষদে। লোকসভা নির্বাচনত আঠের দশটা সমষ্টির প্রার্থী দিব বলে কয় এজেপি নেতা জগদীশ ভূঞাই। অসমত বসবাস করা গারো জনগোষ্ঠীক স্বায়ত্তশাসিত পরিষদ প্রদানের দাবি। অন্যথা এক লাখেরও অধিক গারো জনগোষ্ঠীয়ে দিশপুর ঘেরাও করে সাব্যস্ত করব প্রতিবাদ। ইউনাইটেড গারো অটোনমাস কাউন্সিল মুভমেন্ট কমিটির এই হুঙ্কার। গুৱাহাটীৰ সৰু সজাই ষ্টেডিয়ামৰ সন্মুখৰ পৰা আঁতৰালে ৰংমনক। 33 সংখ্যক ৰাষ্ট্ৰীয় ক্ৰীড়াৰ শুভংকৰ ৰূপ ৰংমনক স্থাপন কৰিছে চৰকাৰে। 16 বছৰ পিছত পথ বহলোৱাৰ অজুহাতত ৰংমনক আঁতৰাই পেলোৱা কাৰ্যক সহজভাৱে ল'ব পৰা নাই ক্ৰীড়াপ্ৰেমীয়ে। প্ৰধানমন্ত্ৰীৰ ফচল বীমা যোজনা আৰু কৃষক সন্মান নিধিৰ ধন বেংকৰ একাউণ্টত সোমোৱা বুলি প্ৰচাৰ হোৱাত বেংকত গ্ৰাহকৰ ভিৰ। লখিমপুৰৰ বেংকত নিজৰ একাউণ্ট পৰীক্ষা কৰিবলৈ হেতা ওপৰা গ্ৰাহকৰ। নুমলীগড়ের বগীঢলা বাগিচার শ্রমিকর মাজত কম্বল বিতরণ। কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেণ রিজিজুয়ে 300 শ্রমিকক বিতরণ করে কম্বল। অনুষ্ঠানত উপস্থিত থাকে বিধায়ক বিশ্বজিৎ ফুকন। বহিরাগত ব্যবসায়িক প্রতিষ্ঠানক ভূমি লিজত দিয়াক লৈ উড়িয়া গাঁও বাইপাস চকত AJYCPর প্রতিবাদ। রাষ্ট্রীয় ঘাইপথত দাহ করিলে নীতিন গাডকারীর জুমুঠি। প্রতিবাদত স্থানীয় রাইজর অংশগ্রহণ। কংগ্রেসের ভারতজোড়ো যাত্রা সমালোচনা মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়ার। কংগ্রেসে আয়োজন করেছে বাংলাদেশী মিয়া জোড়ো যাত্রা। মিয়া লোকর মাঝে মাঝে করেছে এই যাত্রা। এই যাত্রার অংশ লৈছে চোর ডকাইত পকেট মারে। কংগ্রেস নেতারও পকেট মারি দিছে জিতেন্দ্র সিংয়ের পত্রত স্পষ্ট হয়েছে এই তথ্য। হাইলাকান্দিত ভারতীয় জনতা যুব মর্চায় আয়োজন করা লাচিত দিবসের সপ্তাহজোড়া কার্যসূচীর সামরণি অনুষ্ঠানত অংশগ্রহণ করে এই মন্তব্য করে মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়ার। বিপিএফর বিধায়ক রবিরাম নার্জারির ভবিষ্যৎবাণী। 2023ত বিপিএফ হব লাকি ইয়ার আর প্রতিপক্ষের অধঃপতন। নবকুমার হরণিয়া নিজের মান সন্মান রক্ষা করে আগন্তুক নির্বাচনের বিরত থাকবলেও আহ্বান। হোজাই জয়নগর মাদ্রাসা কর্তৃপক্ষ দরিদ্র ছাত্র ছাত্রীর মাজত বিতরণ করে কম্বল। পরিচালনা সমিতিয়ে 300 দরিদ্র ছাত্র ছাত্রীর মাজত বিতরণ করে কম্বল। গোয়ালপাড়া হয়ে ধুবুরী কোকরাঝাড় পশ্চিমবঙ্গ আদিলে যাওয়া পথত আজিও নহল পকীর দলং। 2014 প্রলয়ঙ্কারী বানত ক্ষতিগ্রস্ত হয়েছিল কৃষ্ণাই নৈর উপর থাকা RCC দলংখন। প্রশাসনে ততাতয়াকৈ স্থাপন করা বেইলি দলঙেরে বিপদ সংকুলভাবে পারাপার হয় গাড়ি। শিবসাগরের বেদবাড়ি মৌজার মূল গড়কাপ্তানি পথর বিধ্বস্তরূপ। পকী পথটোর বিভিন্ন অংশ বখলা বখলে এড়ি যাওয়ার উপরেও সৃষ্টি হয়েছে 4-5 ফুট পর্যন্ত দদ গান। বিপজ্জনকভাবে যাতায়াত করেছে রাইজে। জালুকবাড়ী সমষ্টির উত্তর গুৱাহাটীর লেঙাকুরু আদর্শ হাইস্কুলের শোচনীয় রূপ। উয়লি যাওয়া গৃহ কেঁচা মজিয়াতে চলে পাঠদান। শিক্ষার্থী বহিবলে নাই পর্যাপ্ত আসন নাই উপযুক্ত শ্রেণী কোঠাও।
নগাঁও খুটিকটিয়াত নতুনকৈ নিৰ্মাণ কৰা নিদান হাস্পতালৰ শুভ উদ্বোধন ব্যক্তিগত খণ্ডৰ চিকিৎসালয়খন মুকলি কৰে বিধায়ক ৰূপক শৰ্মাই কেইবাগৰাকী সু চিকিৎসকৰ তত্বাৱধানত গঢ়ি তোলা চিকিৎসালয়খনত উন্নতমানৰ সকলো সুবিধাই উপলব্ধ হ'ব মঙ্গলদৈ 200খন বিছনাযুক্ত অসামৰিক চিকিৎসালয়ত নাই এনেষ্টেছিয়া চিকিৎসক চিকিৎসকৰ অভাৱত 10 দিন ধৰি বন্ধ হৈ আছে অস্ত্ৰোপচাৰ নিয়ম অনুসৰি চিকিৎসালয়খনত থাকিব লাগে 4গৰাকী এনেষ্টেছিয়াৰ চিকিৎসক রঙিয়ার গুড়মর ভৈরবেশ্বরী দেবালয়ত আছে এক বিশেষ আকর্ষণ পুঠিমারি নৈর সমীপত মনোমোহা প্রাকৃতিক পরিবেশত অবস্থিত মন্দিরলৈ আগমন হয় অগণন ভক্তর প্রতি বছরের দরে 2, 3, আর 4 মাঘত বিশ্ব শান্তির বাবে অষ্টপ্রহর এক নাম পালনের প্রস্তুতি ডুমডুমা সমষ্টির প্রাক্তন বিধায়ক দুর্গাভূমিজর হৃদরোগত আক্রান্ত সম্প্রতি অসম চিকিৎসা মহাবিদ্যালয়ের আইসিইউত চিকিৎসাধীন হয়ে আছে প্রাক্তন বিধায়কগী নুমলীগড়ৰ 39 নম্বৰ ৰাষ্ট্ৰীয় ঘাইপথৰ কাষত চাহ বাগিচাৰ মাজত বস্তাই বস্তাই কুকুৰ উদ্ধাৰ কোনো দুষ্কৃতিকাৰীয়ে মুখ বান্ধি বস্তাত ভৰাই পেলাই থৈ যায় অৰ্ধশতাধিক কুকুৰ নাগালেণ্ডৰ ডিমাপুৰলৈ কুকুৰসমূহ সৰবৰাহ কৰাৰ সন্দেহ হোজাই মুৰাজাৰ নাহিদ আফ্ৰিনৰ অনুষ্ঠানত আৰক্ষীৰ লাঠিচালনা গীত পৰিৱেশনৰ মাজতে একাংশ উদণ্ড লোকে সৃষ্টি কৰে বিশৃংখল পৰিৱেশৰ নৈশ ফুটবল প্ৰতিযোগিতা উপলক্ষে নিমন্ত্ৰণ কৰা হৈছিল শিল্পী নাহিদ আফ্ৰিনক বাইহেটা চারিআলির শাহান গাঁওবাসীর ব্যতিক্রমী পদক্ষেপ ধান চপুয়াত ব্যস্ত দাওনি আর কৃষকে পথারতে পালন করে জন্মদিন গাঁওখনের শতবর্ষত ভরি দিয়া বয়োজ্যেষ্ঠ ব্যক্তি দশধর ডেকার উপজাতি পালন করে ধাননি পথারত হাতির খাদ্য বাসস্থান আর সংরক্ষণের হাতি মানুষের সংঘাত দীর্ঘম্যাদী আসনির জড়িয়ে সমাধানের আহ্বান বড়োলেন্ড বিশ্ববিদ্যালয়ত প্রাণীবিদ্যা বিভাগ আর প্রকৃতিপ্রেমী সংস্থা আরণ্যকর যুটিয়া উদ্যোগত অনুষ্ঠিত হয় স্মারক বক্তৃতানুষ্ঠান কাজিরঙা রাষ্ট্রীয় উদ্যান আর কাজিরঙা জাতীয় অর্কিড আর জৈব বৈচিত্র্য উদ্যান দর্শন করে যুব লেখিকা শর্মিষ্ঠা প্রীতমে 6খনক গ্রন্থ পড়ুয়ে সমাজের হাতত তুলি দিয়া শর্মিষ্ঠা প্রীতমক উষ্ম আদরণি জানায় কাজিরঙা আঞ্চলিক সাংবাদিক সংস্থায় আগরতলাত বিজেপি আর সিপিআইএমর মাজত প্রচণ্ড খণ্ডযুদ্ধ দুই দলের 10 জনেরও অধিক লোক আহত বিজেপির লোকে সিপিআইএমর কর্মীকে আক্রমণ করার অভিযোগ প্রাক্তন মন্ত্রী তথা সিপিআইএম নেতা ভানুলাল সাহার কাজিরঙা রাষ্ট্রীয় উদ্যানের অগুরাতলি সহলা বিলত এটা মাছক কেন্দ্র করে এজাক উড আর এটা গুড়ির মাজত চলিল যুঁজ উডে শিকার করা এটা মাছ খাবলৈ অহা গুড়টে অবশেষত উদর দলবদ্ধ আক্রমণত হার মানি পলায়ন করার দৃশ্য উপভোগ করলে পর্যটকে সোনারীত বন্যহস্তিয়ে লণ্ডভণ্ড করে 4টা পরিয়ালর বাসগৃহ বন্যহস্তির আক্রমণের পর কথম্পি রক্ষা পড়ে পরিয়াল কেটা বন বিভাগে গুরুত্ব নিদিয়ার অভিযোগ স্থানীয় রাইজর বেঙেরির টেকেরির পথারর মাজত এটা মখনা হাতির করুণ মৃত্যু মৃত হাতিটির মুখর পর তেজ আর ফ্যান ওলাই থাকা প্রত্যক্ষ করে বন বিভাগে মৃত্যুর কারণ এটিও জানিবা হওয়া নাই মানস রাষ্ট্রীয় উদ্যানত হ্রাস পাইছে পর্যটকর সংখ্যা পর্যটকর উপর বিভিন্ন নীতি নিয়ম বান্ধি দিয়ার ফলতে রাষ্ট্রীয় উদ্যানখনত হ্রাস পাইছে পর্যটকর সংখ্যা উদ্যান কর্তৃপক্ষের নিত্য নতুন নিয়মের উপর ক্ষোভিত লজর জীপ সাফারি সন্থা 2 ডিসেম্বৰৰ 3 দিনাকৈ উত্তর গুৱাহাটীত অনুষ্ঠিত হব বিশাল নামঘৰ সমারোহ আউনিআটি সত্রর সত্রাধিকার ডক্টর পীতাম্বর দেবগোস্বামীর উদ্যোগত রাজ্যের প্রথমবারের বাবে নামঘরক অনুষ্ঠিত হব সমারোহ এরি খুঁটা উৎপাদনের স্বাবলম্বী বাক্সার 10গৰাকী বড় মহিলা মাইনাশ্রী আত্মসহায়ক গোটর জড়িয়ে এই সকল মহিলায় বছরেকত উপার্জন করে লক্ষাধিক টাকা অরুণাচল প্রদেশের প্রাকৃতিক সৌন্দর্য জৈব বৈচিত্র সংরক্ষণের লক্ষ্যে কর্মশালা ওয়েস্ট কামেং জেলার সিজুসাত অবস্থিত ওয়াইল্ড লাইফ অডিটোরিয়াম প্রেক্ষাগৃহত অনুষ্ঠিত এই পর্যটনের উপর বিশেষ কর্মশালা ধেমাজি জননেতা ভীমবর দেউরীর 75 সংখ্যক স্মৃতি দিবস পালন শ্রীপানী উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের খেলপথারত সরকারের সাংস্কৃতিক সঞ্চালকালয় আর সদু দেউরী ছাত্র সন্থার উদ্যোগত অনুষ্ঠিত হয় দেউরীর স্মৃতি দিবস উত্তর গুৱাহাটীত অনুষ্ঠিত হব বিশাল নামঘর সমারোহ আউনিআটি সত্রর সত্রাধিকার ডক্টর পীতাম্বর দেবগোস্বামীর উদ্যোগত রাজ্যের প্রথমবারের বাবে 2 ডিসেম্বৰৰ 3 দিনাক নামঘরক অনুষ্ঠিত হব সমারোহ জাগিরোদর বিবেকানন্দ ক্লাবর সোনালী জয়ন্তী বর্ষ উপলক্ষে অনুষ্ঠিত হয় বাউল সংগীত সন্ধিয়া রাজ্যের 3গৰাকী শিল্পীর কলকাতার 1গৰাকী শিল্পীয়ে বাউল সংগীত পরিবেশন করে অনুষ্ঠান উদ্বোধন করে তিওয়া লোকনৃত্য গুরু নাদিরাম দেউরিয়া অহা 9, 10, আর 11 ডিসেম্বৰত তেজপুৰত অনুষ্ঠিত হব সাহিত্য উৎসব তেজপুৰ একাডেমি অব লিটারেচার এন্ড এডুকেশনের উদ্যোগত শোণিতপুর জেলা প্রশাসনের রাইজর সহযোগত অনুষ্ঠিত হব সাহিত্য উৎসব রঙাপুরত পরীক্ষামূলকভাবে করা হয় 9 প্রজাতির ধানের খেতি কৃষক আলবার্ট বার্লাই
দুবিঘা মাটিত কৰা এই খেতিৰ উৎপাদন ফলপ্ৰসূ হোৱাত হাঁহি বিৰিঙিছে কৃষকৰ মুখত। গোৱালপাৰাৰ শোলমাৰী কমলাৰ বজাৰত উভৈনদী হৈ পৰিছে কমলা। অসম মেঘালয় সীমান্ত আৰু ভূটানৰ পৰা অহা এই কমলা ৰাজ্যৰ বিভিন্ন প্ৰান্তলৈ ৰপ্তানি হয়। কমনৱেলথ গেমছৰ লোন বলত স্বৰ্ণ জয়ী নয়নমণি শইকীয়াক অৰ্জুন বঁটা প্ৰদান। ৰাষ্ট্ৰপতি দ্ৰৌপদী মুৰ্মুৱে প্ৰদান কৰে অৰ্জুন বঁটা। আন খেলুৱৈৰ সৈতে বঁটা গ্ৰহণ কৰে নয়নমণি শইকীয়াই। বাইহেটা চাৰিআলিৰ কমলপুৰৰ মিনি ষ্টেডিয়ামত কামিনীকান্ত মালি সোঁৱৰণী প্ৰাইজ মানি ফুটবল প্ৰতিযোগিতাৰ আয়োজন। কমলপুৰ ক্লাবৰ ৰূপালী জয়ন্তী বৰ্ষ উপলক্ষে অনুষ্ঠিত কৰা হয় অনন্ত ৰাম দাস সোঁৱৰণী উদ্বোধনী মহিলা প্ৰাইজ মানি ফুটবল প্ৰতিযোগিতা। নাৰ্কো টেষ্টত শ্ৰদ্ধাৰ শৰীৰৰ অংগসমূহ পেলোৱাৰ কথা স্বীকাৰ কৰিছে আফতাবে। হত্যাৰ এঘণ্টাৰ পিছত ডেলিভাৰী এপত খাদ্যৰ অৰ্ডাৰ দিছিল আফতাবে। আফতাবৰ নতুন প্ৰেমিকাই জনা নাছিল সমগ্ৰ ঘটনা। এই ঘটনাৰ পিছত দুবাৰকৈ গৈছিল আফতাবৰ ঘৰলৈ। ঘৰত শৰীৰৰ অংগ থকাৰ উমান পোৱা নাছিল নতুন প্ৰেমিকাই। কেইবাগৰাকী যুৱতীৰ সৈতে সম্পৰ্ক আছিল আফতাবৰ। নাৰ্কো টেষ্টত এই কথা স্বীকাৰ আফতাব পুনাৱালাৰ। ছবাৰকৈ কৰা হয় আফতাবৰ পলিগ্ৰাফ টেষ্ট। দুদিনৰ ভিতৰত প্ৰকাশ পাব পলিগ্ৰাফ টেষ্টৰ ৰিপৰ্ট। মেৰ প্ৰথম সপ্তাহত আফতাবৰ পৰা আঁতৰি আহিব বিচাৰিছিল শ্ৰদ্ধাই, কিন্তু আফতাবে শ্ৰদ্ধাৰ পৰা আঁতৰি থাকিব বিচৰা নাছিল। বৃহস্পতিবাৰে গুজৰাটত বিধানসভা নিৰ্বাচনৰ ভোটগ্ৰহণ। প্ৰথম পৰ্যায়ত 89টা বিধানসভা সমষ্টিত অনুষ্ঠিত হ'ব ভোটগ্ৰহণ। 19খন জিলাৰ 89খন আসনৰ বাবে প্ৰথম পৰ্যায়ত মুঠ 788জন প্ৰাৰ্থীয়ে প্ৰতিদ্বন্দ্বিতা কৰিছে। বৃহস্পতিবাৰে পুৱা 8 বজাৰ পৰা বিয়লি 5:30 বজালৈ অনুষ্ঠিত হ'ব ভোটগ্ৰহণ। 5 ডিচেম্বৰত গুজৰাটত অনুষ্ঠিত দ্বিতীয় পৰ্যায়ৰ ভোটগ্ৰহণ। 8 ডিচেম্বৰত ঘোষণা কৰা হ'ব গুজৰাট বিধানসভা নিৰ্বাচনৰ ফলাফল। চিকিৎসকে অস্ত্ৰোপচাৰ কৰি এজন ব্যক্তিৰ পেটৰ পৰা উলিয়ালে 187টাকৈ মুদ্ৰা। দীৰ্ঘদিন পেটৰ অসুখত ভুগি থকাৰ লগতে সঘনাই বমি হৈ থকা লোকজনক ভৰ্তি কৰোৱা হৈছিল কৰ্ণাটকৰ বাগালকোটৰ হাংগল শ্ৰী কুমাৰেশ্বৰ চিকিৎসালয়ত। উত্তৰ প্ৰদেশৰ বাহৰেইছৰ টাপ্পে চিপাহত বাছ আৰু ট্ৰাকৰ মুখামুখি সংঘৰ্ষ। এই দুৰ্ঘটনাত 6জন লোকৰ মৃত্যু হোৱাৰ লগতে 15জন লোক আহত হয়। আহতসকলক হাস্পতালত ভৰ্তি কৰোৱা হয়। মুম্বাইত ৰেড কাৰ্পেট অফ টেক ফেশ্বন টুৰ ছেশ্যন 6 আৰম্ভ। এই ফেশ্বন শ্বত অনন্যা পাণ্ডেকে ধৰি বহু মহময়ী অভিনেত্ৰীয়ে অংশগ্ৰহণ কৰে। পাকিস্তানৰ দক্ষিণ পশ্চিম চহৰ কুৱেটাত আত্মঘাতী বোমা বিস্ফোৰণ। এই বিস্ফোৰণত আৰক্ষী মহিলাসহ এটি শিশুৰ মৃত্যু, আহত 30জনতকৈ অধিক লোক। পাকিস্তানত ৰাজনৈতিক অস্থিৰতাৰ মাজতে নতুন সেনা প্ৰধান নিযুক্ত। 6 বছৰীয়া দায়িত্ব সামৰি কামাৰ জাভেদ ৱাজবাৰ অৱসৰ। পাক সেনা প্ৰধান হিচাপে কামাৰ জাভেদ ৱাজবাৰ পৰা দায়িত্ব ল'লে জেনেৰেল আছিম মুনিৰে। ৰাছিয়াৰ ছাইবেৰিয়া অঞ্চলৰ পাৰ্ণফৰ্ষ্টৰ তলত প্ৰায় 2 ডজন ভাইৰাছ উদ্ধাৰ। ইউৰোপীয়ান গৱেষকসকলৰ মতে 48,500 বছৰ পূৰ্বে এটা হ্ৰদৰ তলত এই ভাইৰাছ হিমাহিত হৈ আছিল। এই ভাইৰাছক গৱেষকসকলে জম্বি ভাইৰাছ বুলি নামাকৰণ কৰিছে। আৰু আমেৰিকাৰ বৰফে আবৃত এটা হ্ৰদত ঘটিল অঘটন। আপাৰ ৰেড লেক নামেৰে জনাজাত এই হ্ৰদটোত হঠাৎ আবদ্ধ হৈ পৰিছিল প্ৰায় 200 মাছমৰীয়া। পাছত উদ্ধাৰকাৰী দলৰ প্ৰচেষ্টাত নিৰাপদে উদ্ধাৰ কৰা হয় আটাইকেইজন মাছমৰীয়াক। আৰু এয়া আছিল আজিৰ ছুপাৰফাষ্ট প্ৰাইম টাইম 100। নমস্কাৰ। সাধারণ স্টিল